কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে স্নান করতে করতে একটু দেরি হয়ে গেছে, তো স্নান টান কইরে শ্যাম্পু করছি। আজকে স্নান টান কইরে রেডি হয়ে গেলাম, যাব বাইরে। সেজুতি আসছে, ময়মনসিংহ আমার ফ্রেন্ড। তো সেজুতির সাথে আমার এর আগে বেশ কয়েকটা ব্লগই আছে, অনেকেই হয়তো বা চিনবেন, ও আমার ফ্রেন্ড। তো এখন ময়মনসিংহ আসছে, ওর সাথে দেখা করতে যাব। তো আমার চুল ছাড়া, কারণ এই যে চুল ভিজা, মাত্র স্নান করলাম, শ্যাম্পু করছি, এর জন্য আর কি চুল ছাড়া। আমার হচ্ছে শ্যাম্পু করার পরপর মানে বাহিরের দিকে চুলগুলো যে থাকে ওইগুলো তাড়াতাড়ি শুকায় যায়, কিন্তু ভিতর দিক শুকাইতে আমার খুব সময় লাগে, চুলের যে ভিতর দিকগুলো থাকে। যাই হোক, তো আমি যে বের হইলাম, বের হয়ে রিক্সা নিলাম। আমি ছাড়া চুলে আমি এত কমফোর্ট ফিল করি না, আমার চুল বাঁধা থাকতেই আমার মানে বেশি কমফোর্ট ফিল করি, চুল ছাড়া আমার খুব আনিজে লাগে। কিন্তু চুল ছাড়লে ভালোই লাগে, কিন্তু ওই যে আমি আনিজে একটা লাগে। তো চুল যেহেতু ভিজা, যার জন্য আর কি আমার চুল ছাড়া। সাথে আমি ব্যান্ড নিয়ে আনিছি ব্যাগে কইরা, তারপর আর কি শুকানোর পর আর কি চুলটা বাঁধবো। যাই হোক, তো ময়মনসিংহ তো মেলা হইতেছে, তাঁত শিল্প মেলা হইতেছে, বাণিজ্য মেলা যে জায়গাটায় হয় ওইখানে। এই যে আমরা আসলাম মেলাতে, সে যদি আমার একটু আগে আসছে মেলায়, মানে হচ্ছে ও মেলায় ঢুকছে আর হচ্ছে যে আমি আসছি, মানে ও আমার 2-3 মিনিট আগে আসছে আর কি। যাই হোক, তো এই যে এখন হচ্ছে সে যদি এখান থেকে এই যে মাটির জিনিস আর কি এগুলা থেকে এই দুইটা জার কিনছে, মানে ও বললো যে ব্রাশ টাশ রাখতে পারবে বা কোনো কিছু জার হিসাবে ইউজ করতে পারবে, কলম টলম এই টাইপ জিনিস রাখতে পারবে। তো এগুলো দুইটা কিনছে। এইসব জিনিস দেখতে অনেক সুন্দর লাগে, আমার খুব ভালো লাগতেছিল এগুলো দেখতে। এখান থেকে সে যদি দুইটা কিনছে 100 টাকা করে, দুইটা 200 টাকা। আর হচ্ছে এদিকে দেখলাম যে 10 টাকা পিস, তারপর হচ্ছে 30 টাকা পিস, ছোটো ছোটো মাটির জিনিস আছে, এগুলো দেখতেও খুব সুন্দর লাগতেছিল। তো তারপর হচ্ছে আমরা মেলার এদিকে ঘুরি আর একটু, তারপর চিকেন সাসলিক খাই, তারপর হচ্ছে যে গুড়ের জিলাপি খাই। চিকেন সাসলিকটা হচ্ছে চিকেন আমি পাই নাই, অল্প একটু এক চিকেন পাইছি, গাজর আর আলুই ছিল সব, চিকেন তো ছিলই না। নাম এই চিকেন সাসলিক, এটা নাম দেওয়া উচিত ছিল আলু গাজর সাসলিক, চিকেন না দেওয়া, মানে একটু মানে জাস্ট একটু চিকেন পাইছি, আলু আর গাজর এই মানে বেশি ছিল। যাই হোক, তো জিলাপিটাও খুব মজা লাগছে, গুড়ের জিলাপি। আমার কাছে গুড়ের তক্তি, গুড়ের জিলাপি খুব ভাল লাগে। তো এই যে এখন হচ্ছে আমরা তো যেহেতু বিকাল বিকাল গেছি, তো মেলা তো ছোট, সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি, সন্ধ্যার পরপর মেলাটা দেখতে বেশি ভালো লাগতেছিল। নাগরদোলা, তারপর হচ্ছে আরও যে রাইডগুলো ছিল, লাইটিং টাইটিং সব মিলায় সন্ধ্যার পর দেখতে বেশি ভালো লাগতেছিল। নাগরদোলা, এত বড় নাগরদোলা ময়মনসিংহ আমি আর দেখি নাই, এটা মনে হয় প্রথম। তা আমি কিছু কিনি নাই, আর সে যদিও কিছু কিনে নাই, হচ্ছে কিছু কিনে নাই বলতো যে সাজুগুজু করার জিনিস টিনিস এইসব কিছু কিনে নাই। ও হচ্ছে দুইটা ফুলদানি, মানে ওই যে যার দুইটা যে কিনলো এই দুইটা জিনিসই কিনছে, আর হচ্ছে যে একটা মাটির ফুলদানি কিনছে। তো এইখানে তো মেলাতে তো দেখলাম সাজুগুজু করার জিনিসও উঠছে অনেক, তারপর হচ্ছে বাসন টাসন এইসব উঠছে, এগুলোও একটু দেখলাম, ভালোই লাগতেছিলো দেখতে। তো এখন হচ্ছে আমরা মেলা থেকে বের হয়েছি, সে যদি একটা ফুলদানি কিনছে বড়, ওইটা ও 150 টাকা দিয়ে কিনছে, ওইটা আর আমার শ্যুট করা হয় নাই। তো আমরা মেলা থেকে বের হয়ে মেলার গেটের এখান থেকে ফুচকা আর হচ্ছে চটপটি খাইছি। সে যদি বললো একটা ফুচকা নিই একটা চটপটি নিই, তো একটা ফুচকা একটা চটপটি আমরা খাইছি। তারপর পার্কে আসছি, যত যেখানেই যাই পার্কে যাইতে হবে, পার্কে না গেলে ভালো লাগে না। চা খাই পার্কে, ফুড পার্কে অনেকক্ষণ বসেছিলাম, চা খাওয়ার পর অনেকক্ষণ আড্ডা দিছি, বসে বসে অনেক গল্প করছি। তারপর ওর বাসায় চলে গেছে, আমি এখন আমার বাসায় চলে আসতেছি। চা খাওয়ার পর আমরা অনেকক্ষণ গল্প করছি, অনেক অনেক অনেক, মানে এতদিন যে দেখা হয়েছে না, সব জমানো গল্প টল্প শেয়ার করছি, গল্প করতেইছিলাম। যাই হোক, এই ব্লগটা এই পর্যন্তই, সবাই আপনারা ভালো থাকবেন।